বিগ নিউজ, সবার আগে সবার সাথে। মাথা ভাঙা পচাগড়ে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের লোকজন এসে দোকান বন্ধ করতে বলে তাকে বলে বিজেপি করিস দোকান বন্ধ কর, এরপর তাকে মারধর করে। আমি তুই বললে দোকান বন্ধ করবো নাকি? তুই বললে তুই কে, তুই দোকান বন্ধ করবো তুই বললে? তো আমাকে সাথে সাথে মারলো, বলে তুই বিজেপি করিস। আমি বিজেপি করি, তোকে কে বললো এই কথাটা? তোকে প্রমাণ কে দিল বিজেপি? আমি কোনোদিন বিজেপি ফ্ল্যাগ লাগিয়েছি? কোনো মিটিংয়ে গেছি? কোনো মিটিংয়ে মিছিলে গেছি? বা কারোর সাথে এরকম এই ঘটনার অভিযুক্ত সাক্ষীর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন। তিনি ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। কোচবিহার থেকে অমিত সরকারের। আর একটা দলের কর্মীদের আমি বলছি, পুত্রি যে নাই কেউ সাড়া দেবেন না, কারো প্ররোচনায় বা দেবেন না। কিছু মানুষ আমাদের, আমরা শাসন ক্ষমতায় এসেছি, মাথা ভাঙে হারলে প্রশ্নে শাসন ক্ষমতার নৈতিক দায়িত্ব আমাদের। আর যারা এই কাজ করছে তারা তৃণমূলের কোনো লোক নয়, তাদের বিরুদ্ধে আমি থানাকে বলবো। নেক্সট ইলেকশন যেন নয়, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে। তারা তৃণমূলের লোকই নয়, ভোট হয়েছে চলে গেছে, আর কিছুর মারামারি।